আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের পরেই শুরু হবে এ ডিভিশন ফুটবল লীগ। রাখাল শিল্ড এবং এ ডিভিশন লীগ এই দুই আসরকে সামনে রেখে প্রতিটি ক্লাবই জোর কদমে অনুশীলনে নেমে পড়েছে। টাউন ক্লাবের ফুটবল টিমেরও চলছে জোর কদমে অনুশীলন। এবছর রাখাল শিল্ডে চ্যাম্পিয়ন হতে চায় টাউন ক্লাব, পাশাপাশি এ ডিভিশন ঘরোয়া ফুটবল লিগেও প্রথম দুইয়ের মধ্যে থাকতে চায় এই ক্লাবটি। এই লক্ষ্যকে সামনে রেখে রাজ্য এবং বহিরাজ্যের তারকা ফুটবলারদের নিয়ে এবছর টাউন ক্লাব দল গঠন করেছে। দলে রয়েছে মণিপুরের 4 জন, কলকাতার 2 জন এবং আসামের 1 জন ফুটবলার, বাকিরা সব রাজ্যের। কোচ সুজিত ঘোষের তত্ত্বাবধানে চলছে টাউন ক্লাবের অনুশীলন। টাউন ক্লাবের ফুটবল দলের ম্যানেজার অভিজিৎ বণিক এই সংবাদ জানান। আমাদের লক্ষ্য রাখাল শিল্ডে চ্যাম্পিয়ন হওয়া, আর লিগে ভালো পজিশনেই, মানে ভালো পজিশনেই এক বা দুই নম্বরের মধ্যে থাকা, আমাদের থাকার ইচ্ছে নিয়েই আমরা দল গঠন করেছি। এখানে মণিপুরের 4 জন আছে, কলকাতার 2 জন এবং গুয়াহাটির 1 জন, আর বাকি সবাই এখানকার, আমাদের এখানকার প্লেয়ারই বেশি। কোচ এবার এবছরের জন্য সুজিত ঘোষকে আমরা কোচ করেছি। এবছর রাখাল শিল্ডের দ্বিতীয় ম্যাচে টাউন ক্লাব লাল বাহাদুর ব্যায়ামাগারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। ম্যাচটি আগামী 16 আগস্ট উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শিল্ডে টিকে থাকার লক্ষ্যে দুই দলের কাছেই ম্যাচটি যে ডু অর ডাই হবে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।